বিসমিল্লাহিরহমানিরহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। বাজাপাড়া কলেজের অনলাইন ক্লাসরুম থেকে আমি মোহাম্মদ রেজাউল আলম সরকার, প্রভাষক জীববিজ্ঞান, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গত ক্লাসে রক্তকণিকার যে উপাদান শ্বেতকণিকা, এটা গঠন, বৈশিষ্ট্য এবং কাজ নিয়ে আলোচনা করেছি। তবে শ্বেতকণিকার কাজটা বাকি ছিল, আজকে আমরা শ্বেতকণিকার কাজ, অণুচক্রিকার গঠন, বৈশিষ্ট্য ও কাজ নিয়ে আলোচনা করব। গতদিনে যেটা বাকি রয়েছে শ্বেতকণিকার কাজ, এটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করি। শ্বেতকণিকার কাজ, আমরা জানি রক্তের তিনটা উপাদান হচ্ছে, রক্তকণিকার তিনটে উপাদান, একটা হচ্ছে লোহিত কণিকা, শ্বেতকণিকা এবং অণুচক্রিকা। শ্বেতকণিকা আমাদের কী কাজ করে, শরীরের জন্য কী উপকার করে, এটাই আমাদের আজকের আলোচনা। শ্বেতকণিকার যে উপাদানগুলো আছে, মনোসাইট, লিম্ফোসাইট, নিউট্রোফিল, বেসোফিল, ইসিনোফিল, এখন আমরা মনোসাইট এবং নিউট্রোফিল এরা কী করে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রক্তে প্রবেশকৃত জীবাণুকে ভক্ষণ করে এবং তাদেরকে ধ্বংস করে দেয়। তাহলে আমরা বুঝতে পারছি যে শ্বেতকণিকা কি জীবাণু ধ্বংসে একটা কার্যকরী ভূমিকা পালন করে। নিউট্রোফিল এবং মনোসাইটের উপস্থিতিতে কী হয়, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ভক্ষণ করে ফেলে। দুই, লিম্ফোসাইট দেহে অ্যান্টিবডি সৃষ্টি করে রোগ প্রতিরোধ করে থাকে, এই জন্য লিম্ফোসাইটকে দেহের রোগ প্রতিরোধী সৈনিক বলা হয়ে থাকে, রোগ প্রতিরোধী সৈনিক। তাছাড়া নিউট্রোফিলের যে বিষাক্ত দানা জীবাণুকে ভক্ষণ করে নষ্ট করে দেয়। ইউসিনোফিল, এটা একটা শ্বেতকণিকার উপাদান, রক্তে প্রবেশকৃত কৃমির লার্ভা এবং অ্যালার্জিক অ্যান্টিবডিকে ধ্বংস করে দেয়। আরেকটা উপাদান আছে, সেটা হচ্ছে বেসোফিল, রক্তে হেপারিন সৃষ্টি করে রক্তনালীর যে জমাট, ভিতরের রক্তের যে জমাট বাঁধা, এটা রোধ করে। রক্ত জমাট বাঁধলে তো বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়, এটা একটা কাজ। এই পাঁচটা কাজ আমরা তোমাদের মাঝে এখন আমরা তুলে ধরব। এক,
এক নম্বর কাজ লিখলাম, দুই নম্বর দু নম্বর লিখলাম, তিন নম্বর চার, তাহলে আমাদের চারটে কাজ লিখলাম, মনোসাইট এবং নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া দেহে প্রবেশকৃত জীবাণুকে ভক্ষণ করে এবং তাদেরকে নষ্ট করে দেয়, এটা জানলাম। আর আছে লিম্ফোসাইট, এটাও শ্বেতকণিকার উপাদান, দেহে অ্যান্টিবডি সৃষ্টি করে রোগ প্রতিরোধ করে থাকে, এই জন্য এই লিম্ফোসাইটকে দেহের রোগ প্রতিরোধী সৈনিক বলা হয়ে থাকে। যেখানে রোগ জীবাণু প্রবেশ করবে সেখানে সে চলে যাবে। তারপর আছে নিউট্রোফিল, বিষাক্ত দানা জীবাণুকে ধ্বংস করে। ইউসিনোফিল, রক্তে যে বিভিন্ন কৃমি লার্ভা ঢুকে যায় এবং অ্যালার্জিক অ্যান্টিবডিগুলোকে ধ্বংস করে দেয়। একটা কাজ আছে পাস, পাঁচ নম্বর কাজ এটাও খুব ইম্পর্টেন্ট, বেসোফিল, রক্ত হেপারিন সৃষ্টি করে রক্ত নালিকার ভিতরে যে রক্ত অনেক সময় জোয়াট বেঁধে যায়, তখন রক্ত চলাচল করতে পারবে না,
এটা বন্ধ করে, জল পাতাটা বন্ধ করে দেয়, জল পাতা রোধ করে। তাহলে আমরা রক্তকণিকার যে তিনটে উপাদান, লোহিত কণিকা এবং শ্বেত কণিকার গঠন, বৈশিষ্ট্য এবং কাজ পেলাম। বাকি যেটা আছে অণুচক্রিকা, এটার গঠন এবং কাজ নিয়ে আজকে বাকি সময় আলোচনা করব। এখন আসি তিন নম্বর অণুচক্রিকা, ইংরেজিতে বলা হয় থ্রম্বোসাইট বা প্লেটলেটস। এটার গঠন কেমন? রক্তের সবচেয়ে ক্ষুদ্রতম কণিকা থ্রম্বোসাইট, সবচেয়ে ক্ষুদ্রতম কণিকা, দেখতে গোলাকার, কখনো ডিম্বাকার রডের মতো, অথবা আরো বিভিন্ন আকৃতির হয়ে থাকে। তবে এটার বৈশিষ্ট্য হচ্ছে এরা রঞ্জকবিহীন, রঞ্জকবিহীন বর্ণহীন। তাহলে আমাদের কি পেলাম? আকার হচ্ছে গোলাকার হতে পারে, ডিম্বাকার হতে পারে, রডের মতো এবং এরা সবাই বর্ণহীন 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 এবং পরিণত মানব দেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে বা 1 সিসি রক্তে অণুচক্রিকার সংখ্যা 2.5 থেকে 5 লক্ষ। অবশ্যই ম্যান টু ম্যান ভেরি করে, রেঞ্জটা হচ্ছে 2.5 থেকে 5 লক্ষ। তবে শিশুদের ক্ষেত্রে বা অসুস্থ মানুষের ক্ষেত্রে এই সংখ্যা অনেক সময় বেড়ে যায়। এবার আমাদের সংখ্যা কত পেলাম? অ্যাভারেজে 1 সিসি রক্তে পাঁচ লক্ষ, এটা অ্যাজ ইউজুয়াল থাকে। তো অনেক সময় ওই বললাম যে অসুস্থতার ক্ষেত্রে এটা বেড়ে যেতে পারে। এবং এই কণিকার গড় আয়ু এই অণুচক্রিকা 5 থেকে 10 দিন, সর্বোচ্চ 10 দিন পর্যন্ত বেঁচে থাকে। তারপরে এমনিতেই কি এলা নষ্ট হয়ে যায়, আবার নতুন করে অণুচক্রিকা সৃষ্টি হয়। এই অণুচক্রিকা সৃষ্টি আমার মতভেদ রয়েছে সৃষ্টির ক্ষেত্রে, যে রক্তের অস্থিমজ্জা থেকে
এই অনুচক্রিকার সৃষ্টি হয়ে থাকে, অস্থিমজ্জা। এখন বৈশিষ্ট্যে আসি, বৈশিষ্ট্য সংখ্যা জানলাম, বৈশিষ্ট্য যে থ্রোম্বোসাইটের যে এটা একটা কোষ, যেহেতু এটা একটা স্বতন্ত্র কোষ, এ সাইটোপ্লাজম থাকে, প্লাজমা আবরণী থাকে, যে সাইটোপ্লাজম দানাদার, দানাদার সাইটোপ্লাজম তো বিদ্যমান এবং সেটা দানাদার। এর মধ্যে অনেক গহ্বর রয়েছে, বিশেষ করে পিনোসাইটিক গহ্বর, এই কোষের ভিতরে সাইটোপ্লাজম অভ্যন্তরে পিনোসাইটিক কি গহ্বর রয়েছে, তবে সুনির্দিষ্ট কোনো নিউক্লিয়াস নেই, নিউক্লিয়াস নেই। তাছাড়াও বিভিন্ন যে অঙ্গাণুগুলো রয়েছে, এই অঙ্গাণুগুলো এই কোষে বিদ্যমান। তবে ডিএনএ থাকে না, তাছাড়া এতে প্রচুর পরিমাণ ফসফোলিপিড এবং প্রোটিন রয়েছে, ফসফোলিপিড এবং প্রোটিন। তাহলে আমাদের কী কী পাচ্ছি বৈশিষ্ট্যে, রাখছে সাইটোপ্লাজম, দানাময়, সাইটোপ্লাজম দানাময়, সাইটোপ্লাজম গহ্বর রয়েছে যাকে বলা পিনোসাইটিক গহ্বর। ওই যে বললাম যে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে ভক্ষণ করে, এই পিনোসাইটিক গহ্বরগুলো এটা ফাঁদের মতো তৈরি করে, সেখানে জীবাণুকে ফাঁদে ফেলে আটকে ধ্বংস করে দেয়, এইটার নাম হচ্ছে পিনোসাইটিক গহ্বর। খুব ইম্পর্টেন্ট জিনিস, নৈবৃত্তিকে রাসে। তারপর এতে প্রচুর পরিমাণ আর কিছু প্রোটিন, প্রোটিন 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 জাতীয় পদার্থ, তারপর ফসফোলিপিড, যদি রাসায়নিক পদার্থ রয়েছে, আরও বিভিন্ন অঙ্গাণুগুলো রয়েছে, তবে ডিএনএ নাই। এই আমাদের শতকণিক সরি অনুচক্রিকার গঠন এবং বৈশিষ্ট্য পেলাম। ভালো করে বলবে তোমার একজন লাইন বাই লাইন ভালো করে মুস্ত করবা, কারণ বিশেষ করে এমসিকিউটি এগুলো খুব ইম্পর্টেন্ট। এখন আমরা আসি এই অনুচক্রিকার কী কাজ, অনুচক্রিকার কাজ কী, অনুচক্রিকা মানব দেহের জন্য কী কাজ করে। এক অনেক কাজই করে থাকে, আমরা জানি যে আমাদের কোথাও কাটা গেলে কিছুক্ষণ পর রক্ত পড়া বন্ধ হয়ে যায়, এই রক্ত পড়া বন্ধ করতে অনুচক্রিকা বা থ্রোম্বোসাইট বিশেষ ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ রক্তচঞ্চল ঘটায়, সেটা কীভাবে ঘটে যা আমার পরবর্তী ক্লাসে আলোচনা করব। রক্তচঞ্চল ঘটার যে কৌশল কৌশল আছে, কেমিক্যাল বিক্রিয়া হয়, এখানে রিয়াকশন হয়, এটা আমরা দেখাবো তোমাদেরকে পরবর্তী ক্লাসে দেখাবো। যে ক্ষতস্থানে রক্তচঞ্চল করে থাকে, ক্ষতস্থানে যেখানে কাটা গেলে বা ছিঁড়ে গেলে বা কিছু হয়ে গেলে সেখান থেকে রক্ত যে বের হয় এটা বন্ধ করে দেয়, সেটা কীভাবে
নালিকার মধ্যে হিমিওস্ট্যাটিক প্লাগ গঠন করে, হিমিওস্ট্যাটিক প্লাগ গঠন করে রক্তক্ষরণটা বন্ধ করে দেয়। যে জায়গায় কাটা যায় ওই জায়গায় হিমিওস্ট্যাটিক প্লাগ তার আশপাশে তৈরি করে। তাছাড়াও স্ট্রাটেনিন নামক একটা রাসায়নিক পদার্থ উৎপন্ন করে যেটা রক্তনালীর সংকোচন ঘটায়। স্ট্রাটেনিন নামক একটা রাসায়নিক পদার্থ উৎপন্ন করে এই অঞ্চক্রিকা, করে রক্তনালীগুলোকে সংকোচন করে ফেলে। সংকুচিত করলে তো রক্ত প্রবাহ মিতি কমে আসছে এবং আস্তে আস্তে ধীরে ধীরে সেটা বন্ধ হয়ে যায়। এটা এরা তৈরি করে থাকে। তাছাড়াও আরও কাজ আছে, রক্তনালীর ক্ষতিগ্রস্ত এন্ডোথেলিয়াল যে আবরণটা আছে এটা পুনর্গঠন করে থাকে। কোথাও রক্তনালী কাটা গেলে এন্ডোথেলিয়াল আবরণটা অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়, সেটা এরা পুনর্গঠন করে, আবার নতুন করে অ্যান্ডোথেলিয়াল আবরণটা তৈরি করে। তারপর আরও আছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ইমিউন কমপ্লেক্স ও ভাইরাসকে ভক্ষণ করে থাকে, ভাইরাসকে ভক্ষণ করে থাকে। অর্থাৎ এরা কিছুটা আমরা দেখতে পাচ্ছি এরা রোগ প্রতিরোধে ভূমিকা পালন করে থাকে। এখন আমরা এগুলো একটু লিখি। এক, ক্ষতস্থানে রক্ত চঞ্চল ঘটায় এবং সেখানে হিমোস্ট্যাটিক প্লাগ তৈরি করে রক্তক্ষরণটা রোধ করে। এটা একটা কাজ আমি তো বলেছি। তাহলে রক্তনালী সংকোচন ঘটায় স্ট্রাটেনিন নামক একটা রাসায়নিক পদার্থ। দেখতে পাচ্ছি যে ক্ষতস্থানে রক্ত চঞ্চল ঘটায় এবং হিমোস্ট্যাটিক প্লাগ সৃষ্টি করে, তাছাড়া রক্ত বন্ধ হবে না। তাছাড়াও স্ট্রাটেনিন নামক রাসায়নিক পদার্থ উৎপন্ন করে যা রক্তনালীগুলো সংকুচিত হয়,
করে রক্ত আসা বন্ধ করে দেয়, নয়তো আসতে পারে আস্তে আস্তে বের হয়ে যাবে রক্ত। তারপর রক্তনালী ক্ষতিগ্রস্ত কেটে যাওয়ার ফলে রক্তনালীগুলো ক্ষতিগ্রস্ত হয় বা আঘাত পাওয়ার কারণে এই আবরণ এন্ডোথেলিয়াল যে আবরণটা আছে এটা পুনর্গঠিত করতে সাহায্য করে। কি দেখা যাচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া ইমিউন কমপ্লেক্স এবং ওখান পাশাপাশি ভাইরাসকে ভক্ষণ করে, তো এটা আমরা দেখতেছি যে একটা রোগ প্রতিরোধের বৈশিষ্ট্য। শুধু রক্ত চঞ্চল ঘটিত কাজ করে না, অনেক ক্ষেত্রে রোগ প্রতিরোধও করে থাকে। যে আমাদের চারটা কাজ পেলাম অনুচক্রিকার, আর কিছু কিছু কাজ আছে, তো ভালো করে মুখস্থ করবা অনুচক্রিকা কী বা থ্রোম্বোসাইট কী বা প্লেটলেট কী, সেম জিনিস। কোষে রক্তের পরিমাণ কত, আকৃতিতে কেমন অনুচক্রিকা, এই যে জিনিসগুলো আলোচনা করলাম এগুলো ভালো করে দেখবে। তাহলে আজকে আলোচনা করলাম, আজকে যদি তোমার সঙ্গে সঙ্গে বই খুলে এগুলো দেখো তাহলে মোটামুটি আত্মস্থ হয়ে যাবে আর ভুলতে পারবে না। কারণ যে কোনো জিনিস যখনই আলোচনা করা হয় এটা যদি তোমরা সঙ্গে সঙ্গে বইয়ের সঙ্গে মিলিয়ে দেখো তাহলে ওই জিনিসটা তোমাদের মধ্যে একেবারে মেমোরিতে ঢুকে যাবে। এটা বিজ্ঞানের জিনিস, মুখস্থ জিনিস না, এটা বোঝার জিনিস। এই জন্য যে আজকে ক্লাস দেখলাম থাক পরে দেখবো এখন, তো ওটা মনে হয় দেবে। এই জন্য যেদিনে ক্লাস সেদিনে সঙ্গে সঙ্গে সেই জিনিসটা তোমরা বই বের করে আবার সে দেখবে, তাহলে তোমাদের আর বলার সম্ভাবনা থাকবে না। আমরা রক্তের রস এবং রক্তকণিকা আলোচনা করলাম, পরবর্তীতে রক্তচঞ্চন এবং রক্ত সম্বহন পদ্ধতি, সমস্ত দেহে কীভাবে রক্ত প্রবাহিত হয়, কীভাবে রক্ত সার্কুলেশনটা হয় এটা আমরা তুলে ধরবো তোমাদের মাঝে। তাছাড়া আর একটা জিনিস আছে, এই রক্তকণিকাগুলোর মধ্যে আবার কী তুলনা আছে, যে লোহিত কণিকার সঙ্গে অনুচক্রিকা এবং শ্বেতকণিকার যে পার্থক্য রয়েছে এটাও আমরা তুলে ধরবো। এটা তো আমরা পেয়ে গেছো, একটা পার্থক্য যদি দাও যে লোহিত কণিকার সংখ্যা কত প্রতি সিসি রক্তে, অনুচক্রিকার সংখ্যা কত
শতকরা সংখ্যা কত, এটার তুলনা হয়ে গেল। আকৃতি কেমন, কোনটা নিউক্লিয়াস আছে কোনটা নিউক্লিয়াস নাই, এটা তোমার শখ করে নিজেই করতে পারবে। প্রথমে তোমার দিবা গঠন, সংখ্যা, নিউক্লিয়াস, এই তুলনীয় যে বিষয়গুলো আছে এটা নিজেই করতে পারবে। ভালো করে দেখো কাজ, তিনটে কণিকার তিন প্রকার কাজ, সবাই তো কাজ এক না। এভাবে তুলনা করা তোমরা নিজেই এটা শক্তি তৈরি করতে পারবে আশা করি। এটাই তো সৃজনশীল, সৃজন করা, মেধার অন্বেষণ। সরকার যে পদ্ধতিটা বের করেছে এটা খুবই ভালো সুন্দর পদ্ধতি। নকল তো রোধ হয়ে গেছে, বই কাটি নিয়ে যাওয়ার কোনো লাভ নাই। হ্যাঁ, তাছাড়া এটা সৃজন, মেধার বহির্প্রকাশ ঘটায়। যাক, তোমরা ভালো থাকো, ভালো করে লেখাপড়া করো, অন্যান্য শিক্ষক মহোদয়ের ক্লাসগুলোও দেখবা। এবারে আজকে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। তোমরা ভালো থাকো, করোনা মুক্ত থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।